হ্যালো বন্ধুরা আমার চ্যানেল স্বাদে ভরা রান্নাতে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মাছ কিমা আলু এই রান্নাটি যেমন অভিনব সেরকম স্বাদেও সুস্বাদু এই রান্নাটি একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন দেখে নি এই রান্নাটি আমরা কিভাবে বানাতে পারি বাড়িতে নিয়ে নিচ্ছি রুই মাছের ছ পিস পেটি মাছ এবং তিনটে ডুমো করে কেটে রাখা আলু দুটো পেঁয়াজ কুচি একটা বড় টমেটো কুচি এবং একটা চামচ আদা রসুন পেস্ট স্বাদ মতো নুন একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো হাতটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ গুঁড়ো লঙ্কা বাটি তেল কাশ্মীরি মির্চ তিনটে তেজপাতা দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো দালচিনি। এবারে পরিমাণ মতো নুন হলুদ এবং আড়াইশো এম জল দিয়ে মাছগুলিকে আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম মাছগুলি আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করব এবং মাছগুলিকে ঠান্ডা করব মাছগুলো আমার ঠান্ডা হয়ে গেছে মাছগুলো থেকে আমি ছোট ছোট টুকরো আকারে কিমা বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট টুকরো আকারে কিমা বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে মাছের আমার কিমা বানানো হয়ে গেছে আর মাছ সেদ্ধ জলটাও আমি রেখে দিচ্ছি পরে এটি আমার রান্নার কাজে লাগবে এবার ফ্রাই প্যানে তেল গরম করে মাছের কিমাগুলি দিলাম ভাজবার জন্য এবারে মাছের কিমাগুলিকে হালকা ব্রাউন করে আমাদের ভেজে ভেজে নিতে হবে এবারে মাছের কিমাগুলি আমি নামিয়ে নিলাম এবং তেল গরম করে ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো ফাটানো এলাচ দুটো ডালচিনি এবং দুটো লবঙ্গ দিলাম এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজবার জন্য এবার পেঁয়াজ গ্লসি হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব এবং ভালোভাবে নাড়তে থাকব। এবারে এর মধ্যে টমেটো কুচি দেব এবং মশলা ভালো মতন কষাতে থাকবো এবারে এর মধ্যে আলু দিয়ে দেব এবং সব আর একবার ভালোভাবে মিশিয়ে নেব এবারে একে একে এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিলাম এবং মশলা ভালোভাবে কষাতে থাকলাম এই পর্যায়ে আমি মাছ সিদ্ধ জলটা দিলাম কিন্তু নুন আর দেব না কারণ মাছ জলের মধ্যে নুন আছে এবারে সব মশলা আরেকবার ভালোভাবে কষিয়ে নেব এবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে মাছের কিমাগুলি দিয়ে দেব এবং আড়াইশো এম জল দিয়ে দেব আলুগুলো সিদ্ধ করার জন্য এবারে ঢাকা দিয়ে ফুটতে দেবো পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পরে ফিরে আসব পাঁচ মিনিট পরে ফিরে এলাম এ পর্যায়ে দেখতে হবে নুন ঠিক আছে কিনা আমার আর নুন লাগবে না মাস সিদ্ধ নুনে আমার হয়ে গেছে এ পর্যায়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবং সব আর একবার ভালোভাবে মিশিয়ে নেব এবারে আবার ঢাকা দিয়ে হতে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এটি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন এরপরে ঢাকা দিয়ে হতে দেব আরও দু মিনিট দু মিনিট পরে ফিরে এলাম গ্যাসের ফ্লেম আমার লো ছিল এবার দেখুন রান্নাটি আমার হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখি যারা বেশি লঙ্কা পছন্দ করেন না তারা হাফ চামচ লঙ্কা দেবেন এবারে রান্নাটি আমি একটি পাত্রে পরিবেশন করলাম এই রান্নাটি খেতে যেমন মজাদার সেরকম অভিনব এই রান্নাটি আপনারা ভাত রুটি লুচি পটার সাথে পরিবেশন করবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং স্বাদে ভরা রান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে